অনুসন্ধান বলছে পুরো তেজগাঁও এলাকা এবং শেরেবাংলা নগর এলাকার। চাঁদাবাজি টেন্ডারবাজির পুরো অর্থ যায় সাবেকই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। আপনি দেখেন ব্যাগের ভিতরে তারা কিন্তু নগদ অর্থ যেগুলো নিয়ে বের হয়েছে এবং এবং এই যে টাকা, এই টাকার পরিমাণ আমরা দেখলে বুঝতেই পারি যে প্রচুর পরিমাণে টাকা। এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মুঠোফোনটিও খোলা আছে, কিন্তু তিনি কল রিসিভ করছেন না। ধারণা করা হচ্ছে তিনিও দেশে আছেন। শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বৃহস্পতিবার দেশে ফিরেছেন। তারপর রাত 9টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হয়েছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার কিন্তু এক ভিডিওর মাধ্যমে দেশের সকল আপডেট খবরগুলো ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব। দর্শক, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে এবং তাদেরকে সেই টাকা আত্মসাৎ করা হচ্ছে এবং দেশের জন্য রাখা হচ্ছে। সেই সাথে যে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসকে দিয়ে আছে, এর জন্য বাংলাদেশবাসীর কী মন্তব্য এটা কিন্তু দেখতে পারবেন। আর যে সমস্ত নেতাকর্মীরা বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে তাদেরকে দেশে নিয়ে আসে অতি তাড়াতাড়ি শাস্তি দেওয়া হবে এবং আটক করা হবে। প্রিয় দর্শক, সর্বশেষ আপডেট আরও কিছু জানতে পারবেন কী কী কর্মসূচি থাকছে বাংলাদেশে। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, যারা লাইক দেননি লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে নিউজগুলো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। দর্শক, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পরে বেরিয়ে আসে আওয়ামী লীগের একের পর এক কুকর্ম। হ্যাঁ দর্শক শ্রোতা, যা দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন, পুরো ভিডিওতে বিস্তারিত থাকছে। ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই বলছি ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। তো দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আসাদুজ্জামান খান কামাল ছিলেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঢাকা 11 আসনে এমপি নির্বাচিত হন তিনি। পরবর্তীতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন। রাজনৈতিক পদ পদবি বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে সাবেকই মন্ত্রীর অন্যায় আর অপকর্মের ভাণ্ডার। অনুসন্ধান বলছে পুরো তেজগাঁও এলাকা এবং শেরেবাংলা নগর এলাকার। চাঁদাবাজি টেন্ডারবাজির পুরো অর্থ যায় সাবেকই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এসব টাকা তোলার জন্য তার ছিল একটি বিশ্বস্ত সিন্ডিকেট। সময়ের সাথে সাথে সেসব সিন্ডিকেটের সদস্যদের মুখোশও উন্মোচন করব আমরা। তবে আজ শুধু এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়ে জানার পালা। সাবেক এই মন্ত্রীর নামে শুধু রাজধানীর কারওয়ান বাজার থেকেই প্রতিদিন প্রায় 1.5 কোটি টাকা চাঁদা তোলা হতো। ফুটপাতে ব্যবসা, বাজার, মাদক এবং আবাসিক হোটেল থেকে ওঠানো হতো এসব চাঁদা। এ টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরও দুইজনের হাতে। মন্ত্রীর এই কালো টাকা জমা রাখত আরও একটি সিন্ডিকেট। তাদের একজনের নাম গোলাম কিবরিয়া ওরফে বড় মনির, যিনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং টাঙ্গাইল 2 আসনের সাবেক সাংসদ তানভীর হাসান ওরফে ছোট মনিরের ভাই। বড় মনির 2023 সালে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতার হন। পরবর্তীতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তবে মনির জেল থেকে জামিনে বের হওয়ার পরপরই ওই ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘটে। এই ঘটনায় মামলা তদন্তের দায়িত্বে ছিল পিআইবি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী পিআইবি প্রধান মনোজ কুমারের মাধ্যমে তদন্তে প্রভাব খাটান। পরে জেল থেকে বের হয়ে আবারও নতুন করে আরেক ছাত্রী ধর্ষণ মামলায় ফেঁসে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী সহায়তায় দেশ থেকে পালিয়ে যান বড় মনির। এছাড়াও 27 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল শেরেবাংলা নগর এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যা সবই হয়েছে সাবেকেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ছত্রছায়ায়। চাঁদা না দিলে শেরেবাংলা নগর এলাকায় বিভিন্ন সরকারি কার্যালয়ের উন্নয়ন কাজ আটকে দেওয়া, প্রকৌশলীদের মারধর করা, হাসপাতাল কেন্দ্রিক ঠিকাদারি থেকে শুরু করে ফুটপাত দখল, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাঁদাবাজি সবই এক হাতে নিয়ন্ত্রণ করত এই কাজল। এসব কালো অর্থের বেশিরভাগের অংশই সরাসরি পৌঁছে যেত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। লুটপাটের এসব অর্থের বেশিরভাগ অংশই স্বরাষ্ট্রমন্ত্রী পাচার করেছেন দেশের বাইরে। এছাড়াও এসব অর্থের ক্ষুদ্রাংশ দিয়ে শত কোটি টাকা মূল্যমানের সম্পদ কিনেছেন রাজধানীর তেজগাঁও, ধানমন্ডি, সেন্ট মার্টিন সহ আশুলিয়া, গাজীপুরের মতো বিভিন্ন জায়গায়। কত টাকা?
আমরা এই মুহূর্তে যে জিনিসটা দেখতে পেলাম, আপনারা জানেন যে ছাত্ররা আন্দোলন করেছে এবং সরকারকে উৎখাত করে যে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা করছে, সেই চেষ্টা কিন্তু তাদের এখনও অব্যাহত রয়েছে। অর্থাৎ সরকার পতনের পরও তারা সমাজ গড়ার, যে সমাজের দুর্নীতি অনিয়ম সেই অনিয়মগুলো তারা বেছে বেছে বের করার চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে যদি আমি বলি, মগবাজার এলাকায় তারা দুজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে এসেছেন এবং আপনি দেখেন ব্যাগের ভিতরে তারা কিন্তু নগদ অর্থ যেগুলো নিয়ে বের হয়েছে এবং এবং এই যে টাকা, এই টাকার পরিমাণ আমরা দেখলে বুঝতেই পারি যে প্রচুর পরিমাণে টাকা। এবং এই টাকাগুলো তারা কোথা থেকে এনেছেন, কেন এনেছেন সেটি সদুত্তর দিতে পারছেন না। এই টাকার কোনো রসিদ নেই। তারা একটি কোম্পানির নাম বলছেন যেটি ভৈরবে, এখানে কিন্তু আমরা কিছু খাতাও দেখতে পাচ্ছি। তারা বলছেন যে কোম্পানির পক্ষ থেকে এই টাকা দেওয়া হয়েছে, তারা খুচরা টাকা বিভিন্ন জায়গায় বদলি করেন এবং খুচরা টাকা বিলি করেন, কিন্তু সেটির কোনো প্রমাণপত্র তাদের কাছে নেই। এবং এই টাকা বহন করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি কোনোভাবেই বৈধ হতে পারে না। বৈধ যদি হতো তাহলে তাদের সাথে কার্ড থাকতো, একদম নির্দিষ্ট প্রমাণপত্র থাকতো, সেটি কিন্তু পায়নি। ছেলে যারা এখানে কাজ করছে, ট্রাফিকের নিয়ন্ত্রণ করার যে দায়িত্ব তারা নিজের কাঁধে তুলে নিয়েছে, যেই ছাত্ররা, তারাই কিন্তু তল্লাশি করে এই দুজন ব্যক্তিকে ধরেন এবং এই দুজন ব্যক্তি এখন তাদের জিম্মায় রয়েছেন। তারা আমাদেরকে অনুরোধ করেছেন যে সেনাবাহিনীর কোনো সদস্য, দায়িত্বপ্রাপ্ত সদস্য যারা আছে তাদের সাথে যোগাযোগ করিয়ে এটির একটি সুরাহা করা, তারা কোথায় এই টাকা নিয়ে যাচ্ছিলেন, কোত্থেকে এনেছেন এবং এই টাকার বৈধতা আছে কি না সেই বিষয়টি ছাত্ররা জানতে চান। তারা কিন্তু নিজেরা আইন তুলে নিচ্ছেন না এবং তারা বলছেন এটি আইন প্রয়োগকারী সংস্থার হাতে তারা দিতে চান, যেই সংস্থাটার মাধ্যমে এই প্রকৃত রহস্য উঠে আসবে এবং আসলে কোত্থেকে এই টাকাটা এসেছে সেই টাকার বিষয়টি তারা জানতে চায়। নগদ টাকা তারা যেভাবে ব্যাগে করে লুকিয়ে নিয়ে যাচ্ছেন সেই টাকাটি ছাত্ররা ধরেছে এবং ছাত্ররা দাবি করছে যে এই টাকাটি কোনো অনিয়মের টাকা হতে পারে এবং তারা দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনী, তাদের এই মুহূর্তে যে আস্থাটি সেনাবাহিনীর প্রতি আছে, তারা সেনাবাহিনীর কোনো কর্মকর্তা, দায়িত্বরত কর্মকর্তার হাতে তাদেরকে তুলে দিতে চান এবং এই টাকার রহস্যটা উন্মোচন করার ক্ষেত্রে তারা চান সঠিক তথ্য উঠে আসুক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের মধ্য দিয়ে মন্ত্রিসভাও বিলুপ্ত হয়ে যায়। শেখ হাসিনার আকস্মিক এমন সিদ্ধান্তে দিশেহারা হন তার উপদেষ্টা, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য ও দলীয় নেতারা। কেউ কেউ তাৎক্ষণিক দেশ ছাড়েন, কেউ নিরাপদ আশ্রয় নেন দেশেই। আবার আন্দোলনের গতিবিধি আসবে, অনেকেই আগেই দেশ ছেড়েছেন। আওয়ামী লীগ সরকারের সদ্য সাবেক মন্ত্রীরা কে কোথায়, জানতে খোঁজ নেয় জাগো নিউজ। এতে বেরিয়ে আসে সিনিয়র মন্ত্রী আকম মোজামেল হকের নম্বরটি খোলা আছে, তবে তিনি ফোনে সাড়া দেননি। ধারণা করা হচ্ছে তিনি দেশেই আছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশ ছেড়ে দুবাইয়ে আশ্রয় নিয়েছেন, সেখান থেকে অন্যত্র যেতে পারেন। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রোববারই ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে দেশ ছেড়েছেন বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে। আইনমন্ত্রী আনিসুল হকের নম্বরটি খোলা পাওয়া গেছে, তবে তিনি কল রিসিভ করেননি। ধারণা করা হচ্ছে তিনিও দেশে আছেন। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনেরও খোঁজ মেলেনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মুঠোফোনটিও খোলা আছে, কিন্তু তিনি কল রিসিভ করছেন না। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম প্রধানমন্ত্রীর পদত্যাগের আগের দিনই দেশ ছেড়েছেন বলে বিমানবন্দরের নথিতে পাওয়া গেছে। বিমানমন্ত্রী কর্নেল ফারুক খানের মুঠোফোনটিও খোলা, তিনিও কল ধরেননি। ধারণা করা হচ্ছে তিনি দেশে আছেন। পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদও দেশে আছেন বলেই ধারণা করা হচ্ছে। শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বৃহস্পতিবার দেশে ফিরেছেন। তারপর রাত 9টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হয়েছে। আমরা অভিনন্দন জানাই সমগ্র দেশবাসী, তাদের সাফল্য কামনা করছে। অনেকে জিজ্ঞাসা করেছেন এই সরকার কেমন হলো, আমি এটা নিয়ে এই এপিসোডের শেষে আলাপ করব। তার আগে কিছু জরুরি আলাপ সেরে নিই। আগামী 2-1 দিনের মধ্যে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে একটা বক্তৃতা করবেন। আমি সেখানে 2 প্রশ্নের জবাব খুঁজব। প্রথমত, বাংলাদেশে গত 15 বছর ধরে চলমান গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার মরণপণ সংগ্রামে তিনি কোথায় কতটুকু ভূমিকা পালন করেছিলেন তা দেশবাসীকে জানাবেন। মরম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো অন্যান্য এনজিও সমূহের নেতৃবৃন্দ কেন এমন মৌলিক মানবাধিকারের লড়াইয়ে প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারলেন না বা পারেন না, সে বিষয়টা ব্যাখ্যা করবেন। এই ব্যাখ্যাটা জরুরি, কারণ এই সরকারে ডিসপ্রপোর্শনেটলি এনজিওর প্রতিনিধিত্ব আছে। লড়াইয়ে নাই কিন্তু পদে আছি, এই ফেনোমেননটার ব্যাখ্যা আমরা চাইতেই পারি এই লড়াইয়ের স্টেক হোল্ডার হিসেবে। দ্বিতীয়ত, 5 তারিখে অগাস্ট বিপ্লব সংঘটিত হওয়ার পরে ওনার ঢাকায় ফিরতে 72 ঘন্টা সময় কেন লাগলো, সে ব্যাপারে নিশ্চয়ই তিনি একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা দেবেন। কারণ যারা তার সাথে যোগাযোগ রাখছিলেন তারা প্রত্যেক দিনই বলছিলেন তিনি বিকেলে আসবেন, সন্ধ্যায় আসবেন, আবার রাতে বলেছিলেন পরের দিন সকালে আসবেন। এই সমন্বয়হীনতা কেন ঘটেছিল সেটা দেশবাসীর জানার প্রয়োজন রয়েছে। বিলম্বের এই 72 ঘন্টায় দেশব্যাপী যে সমস্ত অঘটনগুলো ঘটেছে সেগুলোর দায়
কে বা কারা নেবেন? দেশে অরাজকতা চলেছে, কোনো অভিভাবক নেই। একটা কথা শুনলাম, মাইনর সার্জারি হয়েছে ওনার, কিন্তু ওনার কি স্বল্পতম সময়ে প্রয়োজনে চার্টার করা বিমানে চলে আসা উচিত ছিল না এমন একটা অরাজকতার সময়ে? আর একটা প্রশ্নের উত্তর দরকার। অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কর্তৃক ইতিমধ্যে তাড়াহুড়ো করে নিয়োগ বাগানো কর্মকর্তাদের তিনি অপসারণ করবেন কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূসকে এসব বিষয়ে তার অবস্থান দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে। আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠিত হবে সে বিষয়ে গত 72 ঘন্টায় যারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন তাদের সিংহভাগই বিগত ফ্যাসিস্ট সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্তা ব্যক্তি। এদের বাইরে গণ অভ্যুত্থানকারী তরুণ নেতৃত্বের অভিভাবক হিসেবে যে সমস্ত ব্যক্তি এতে যুক্ত হয়েছিলেন তারা হাসিনার হাতে ক্ষতবিক্ষত বিকৃত সংবিধানের আওতার মধ্যে থেকেই সবকিছু করার সিদ্ধান্ত নিয়েছেন, যার ন্যায্যতা এবং বৈধতা নিয়ে দেশবাসীকে কোনো কিছু অবহিত করা হয়নি। যেখানে 72 সংবিধানের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধানই নাই সেইখানে এই অচল দলিলের মধ্যে গণ অভ্যুত্থানের বিপ্লবী আকাঙ্ক্ষাকে ঢুকিয়ে দিয়ে আইনি মারপ্যাচের ব্যাখ্যায় গলা টিপে ধরার অধিকার তাদেরকে কে দিয়েছেন? এমন পরিস্থিতিতে আমরা কখনোই অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর তত্ত্বাবধানে একটা শপথ গ্রহণ কার্যক্রমকে অনুমোদন করি না। এই বিপ্লব উত্তর অন্তর্বর্তীকালীন সরকারের কখনই বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করা উচিত হয়নি। বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করাকে আমরা নৈতিকতা বর্জিত, আইনগতভাবে অযথার্থ এবং শব্দমুক্ত বাংলাদেশের জন্য অশোভন বলে মনে করি। এর বিপরীতে জাতীয় শহীদ মিনারে দাঁড়িয়ে শহীদের মহান আত্মত্যাগের প্রতি বিশ্বস্ততার শপথ নিয়ে কাজ শুরু করলে ভালো হতো এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের সেখানে শপথ পড়াতে পারতেন আগস্ট বিপ্লবের কোনো একজন শহীদের পিতা অথবা মাতা। আর এই গৌরবজনক অনুষ্ঠানটি হতে হতো প্রকাশ্যে খোলা আকাশের নিচে হাজার হাজার প্রতিবাদকারী শিক্ষার্থী জনতার উপস্থিতিতে। সেইটাই একজন মাঠের রাজনৈতিক কর্মী আর এনজিওর চিন্তার পার্থক্য। হাসিনা পালানোর পরে ওয়াকার সাহেব আলোচনা করলেন কাদের সাথে? আপনারা জানেন কারা আলোচনা করেছে। আমরা কি দুধভাত? আমরা কেউ না। এই লড়াই আমাদের অবদান নাই, আমাদের স্টেক নাই। আমরা তো মন্ত্রী মিনিস্টার হইতে চাইতেছি না, নাকি ক্ষমতার ভাগ চাইতেছি। আমাদের কথা শুনবেন এই লড়াইয়ের স্টেক হোল্ডার হিসেবে, এইটুকুই তো চাওয়া। এই সহযোদ্ধাদের কথা শোনার টাইম হয় না আপনাদের, গুরুত্ব দেন না। আর আপনারা গণমানুষের কথা শুনবেন, ঘোড়ায় তো হাসবে ভাইজান। ফরাদ ভাই খুব গুছায় বলছেন ভিডিওতে, শুনছেন এই কথাগুলো, শুনে দেখেন। আপনি যদি নিজেকে একটা প্রশ্ন করেন, প্রশ্নটা এরকম যে ডক্টর ইউনূস, আমরা একটা ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়েছি, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়েছি, ঠিক আছে? এই ফ্যাসিস্ট যে সংবিধান যেটা আছে, কেমন এই সংবিধানের অধীনে তো লড়াই করিনি, আমরা গণ অভ্যুত্থান করেছি, আমরা তো সংবিধান বিরোধী কাজ করেছি, ঠিক আছে? এখন কি ডক্টর ইউনূস এই বিদ্যমান সংবিধানের অধীনে, এই বিদ্যমান সংবিধানের যিনি প্রেসিডেন্ট, মানে ফ্যাসিস্ট সংবিধানের যিনি প্রেসিডেন্ট তার কাছে শপথ গ্রহণ করবেন? কেমন এটি হতে পারে? এটা হতে পারে না। তার আমরা আগে ভিড়িতে আমরা পরিষ্কার করেছি এটা আসলে কিছুতেই এটা হতে পারে না। এবং সেটা হতে গেলে তারা বলছেন যে তিনি হবেন কি প্রেসিডেন্টের উপদেষ্টা, ঠিক আছে না? তিনি কিন্তু গণ অভ্যুত্থানের যিনি প্রধান তা না, কিন্তু তাকে বানানো হবে প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে। আর আমরা বলছি না, তিনি হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। এবং তিনি কার প্রতিনিধি হবেন? তিনি হবেন গণ অভ্যুত্থানের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিনিধি, সকল সংবিধান সকল আইন যার অধীন। উনি খুবই গুছায় বারবার উনি বলে গেছেন, ওনার কথা শোনা হয় নাই। ফ্যাসিস্ট সরকারের নিয়োগপ্রাপ্ত অবৈধ দুর্নীতিবাদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করে কিছু লোক হঠাৎ বিগলিত হয়ে পড়ছেন, লাল লজ্জার মাথাকে উচ্ছ্বাস প্রকাশ করছেন। যদিও দেশবাসী ও সাধারণ মানুষ এদেরকে পতিত সরকারের দোষর, গণহত্যার জন্য দায়ী কর্মকর্তা এবং খুনি হাসিনাকে নির্বিঘ্নে পার করে দেওয়ার সহযোগী হিসেবে চিহ্নিত করছেন। বলেন দেখি এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী কিশোর তরুণ যুবকদের সংস্কার ভাবনার সাথে স্বৈরাচারের দোষর, ফ্যাসিস্টের দোষর এবং শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগকারী সংস্থা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আর দেশের সেরা দুর্নীতিগ্রস্ত বিচারকদের অন্যতম প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর চিন্তা ভাবনার মিল হয় কি করে? আমি দেখতে পাচ্ছি সুশীল সমাজের একদল মানুষ অন্তর্বর্তীকালীন সরকারে ঢুকে পড়ে নিজেদের সামাজিক অবস্থানকে আরেকটু মর্যাদাপূর্ণ করে তোলার প্রতি বেশি আগ্রহী। তারা তো মনে করছেন মরহুম প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, হাবিবুর রহমান, লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের মতো এটা 3 মাস মেয়াদী একটা মসৃণ যাত্রা কার্যক্রমের মধ্যে সীমিত থাকবে। জি না, আসলে এই তত্ত্বাবধায়ক সরকারের মূল সংকটটা কি? প্র্যাকটিক্যালি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1971 সালের 16 ডিসেম্বর মাসে দেশ পরিচালনার ক্ষেত্রে যে বিশাল চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছিল, বাস্তবে বর্তমান সমস্যা এর চেয়ে অনেক বড়। এর আগে কখনোই রাষ্ট্র ক্ষমতা ফেলে পলায়ন করে কেউ গভীর শূন্যতা তৈরি করেনি, আর তা বোঝার ক্ষমতা কি এই লোকগুলোর আছে? খুনি শেখ হাসিনার বসানো প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং রাষ্ট্রপতির সাথে মেলামেশা করে মুগ্ধ হয়ে যাওয়া ব্যক্তিরা কি বুঝতে পারছেন গত 15 বছরের দুঃশাসনে বাংলাদেশের সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে চুরমার করে দিছে ফ্যাসিস্ট শেখ মুজিবের কন্যা? এইগুলাকে নতুন করে গড়ে তোলার যে বিশাল কাজ তা কম বেশি বিপ্লবী দৃষ্টিভঙ্গি সম্পন্ন সরকার ছাড়া কেউ করতে পারবে না। আর এজন্য দরকার হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিষয়ে অভিজ্ঞতা, শিক্ষা, জ্ঞান সম্পন্ন এবং বিপ্লবী চেতনা সম্পন্ন বিশেষজ্ঞদেরকে নিয়োগ দিয়ে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিগত বছরগুলোতে যে সমস্ত অপকর্ম এবং বেআইনি কাজ করছেন
এরপর বর্তমান পরিস্থিতিতে তারা আদালতে বসতে ভয় পাচ্ছেন। জনপ্রশাসনের কর্তা ব্যক্তিরা দুর্নীতি এবং অনিয়মের পাহাড় মারায় অঢেল সম্পত্তি বানানোর পরে এবং তারা অফিস বিমুখ হয়েছেন। আর বেনজির দুর্নীতিতে ডুবে থাকা শীর্ষ 500 অপরাধী পুলিশ কর্মকর্তা পালিয়ে যাওয়ার পর তাদের সকল পর্যায়ের অফিসার খালি হয়ে গেছে। এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে যে পরিমাণে উদ্ভাবনী শক্তি, অভিজ্ঞতা, বিপ্লবী জোশ এবং সততার জোর নিয়ে সামনে আগাইতে হবে, তেমন লোকের নাম কি আমরা উপদেষ্টা মন্ডলীতে দেখতে পাচ্ছি? না, সবাই না। কেউ কেউ আছে কিন্তু সবাই না। আমি এই উপদেষ্টা মন্ডলী নিয়ে পরে কথা বলবো, এখন বরং দেখি প্রফেসর ইউনুসকে দ্রুত কি কি পদক্ষেপ নিতে হবে। আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসকে অতি দ্রুত 5টা পদক্ষেপ নিতে হবে। আগামীকালই একটা জাতীয় কমিশন ঘোষণা করে এই গণ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে, মানে হাসিনা সরকার ক্ষমতা নেওয়ার পর হতাহত, গুমের শিকার, নির্যাতিত, ক্ষতিগ্রস্ত, মামলার শিকার, দেশ থেকে বাধ্য হওয়া সকল মানুষের একটা তালিকা প্রণয়ন সম্পন্ন করতে হবে। যাদের অঙ্গহানি ঘটছে, অন্ধত্ব বরণ করছেন, যারা আহত হয়ে যন্ত্রণায় কাটাচ্ছেন, তাদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করতে হবে, পুনর্বাসন করতে হবে, নিহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে। মনে রাখতে হবে তিনি, মানে প্রফেসর ইউনুস, বর্তমান প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে বাধার মুখে পড়বেন। সেই জন্য দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনের জন্য আগামী 24 ঘন্টার মধ্যে তাকে সারা দেশের সকল পর্যায়ে বৈষম্য বিরোধী সংগ্রাম কমিটি গড়ে তোলার ডাক দিতে হবে। পুলিশ বিভাগের সকল সদস্যদেরকে তাদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানানোর পাশাপাশি স্থানীয় জনগণকে তাদের নিরাপত্তা বিধানের জন্য অনুরোধ করতে হবে। তারপর যৌথভাবে জনসম্পৃক্ত পুলিশ ব্যবস্থা গড়ে তোলার কঠিন কাজ শুরু করা যাবে। পুলিশকে আমূল সংস্কার করতে হবে, সংস্কার করতে হবে মিলিটারিকে, সংস্কার করতে হবে আমলাতন্ত্রকে, সংস্কার করতে হবে জুডিশিয়ারিকে। আগামীকাল থেকে সকল কলকারখানা চালু করে টানা 6 দিন উৎপাদন চালাই যেতে হবে। 6 মাসের জন্য সরকারি সাপ্তাহিক ছুটি 2 দিনের জায়গায় 1 দিনে নামায় আনতে হবে। শনিবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং বিগত আন্দোলন সংগ্রামের কারণে পাঠ গ্রহণ এবং শিক্ষার যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। দরকার হলে এক্সট্রা ক্লাস করাইতে হবে। স্কুলের পাঠ্যক্রম নিয়ে অভিভাবকদের বড় ধরনের কনসার্ন আছে, এগুলো অসঙ্গতি নিয়ে আমি ভিডিও করছি, 7 পর্বের করার কথা, আমি বাকিগুলো করবো, 3টা বোধহয় করছি, কাজ আগাই দিছি। এইগুলা সংস্কার করতে হবে, বইগুলো সংস্কার করতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারকে অতি দ্রুত কাজে নামতে হবে। প্রয়োজনীয় ভর্তুকি নিশ্চিত করে সকল কৃষিপণ্য, শস্য উৎপাদনের বাম্পার ফলন ঘটাতে হবে। মৎস্য সম্পদ, গবাদি পশুপালন এবং উৎপাদনে জোর দিয়ে দেশের প্রোটিন সংকট কাটায় তুলতে হবে। প্রোটিনের বিকল্প উৎস খুঁজে বের করতে হবে। গার্মেন্টস সহ সকল খাতের শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য শীঘ্রই একটা কমিশন গঠন করতে হবে। গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি তাদের দাবি মতো নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রবাসী শ্রমিকদের সুযোগ সুবিধা, স্বার্থ রক্ষার জন্য সরকারের কি কি করণীয় তা চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম করতে হবে। আর আমরা রেমিটেন্স বয়কট করছিলাম হাসিনা শাসনে, আমরা এখন আবার রেমিটেন্স পাঠাবো, সারা দুনিয়া থেকে পাঠাবো, ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবো, ব্যাংকিং চ্যানেলের বাইরে কোনো রেমিটেন্স যাবে না। সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। আয় অনুসারে স্বাস্থ্যসেবা একজন ব্যয় করবে, যার আয় যত কম তার স্বাস্থ্যসেবা ব্যয় তত কম হবে, যার আয় নাই তার ব্যয় হবে 0 টাকা, তার কোনো খরচা হবে না। বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে, যেন কেউ ভারতে চিকিৎসার জন্য না যায়। বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নত হচ্ছে কিনা তার একটাই প্যারামিটার আমাদের কাছে, প্রত্যেক মাসে মাসে ভারতে চিকিৎসার জন্য কতজন যাচ্ছে সেটার হিসাব রাখতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে। এইটার সংখ্যা যদি কমে তাহলে আমরা বুঝবো বাংলাদেশের চিকিৎসা সেবার মান উন্নত হচ্ছে। বাংলাদেশে ওয়ার্ক পারমিট ছাড়া যে সমস্ত ভারতীয় কাজ করতেছে তাদের চিহ্নিত করে বিতাড়িত করতে হবে। এবার আসেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে নিয়ে একটু দেখি। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা কেউ কিছু মনে করবেন না, অনেকে মনে করেন আমি সবার পিছে লাগি, সবার পিছে আঙুল দিই। ভাই ওইটাই আমার কাজ, আঙুল দল লোক আছে জন্যই আপনারা সোজা থাকেন, না থাকলে তো সোজা থাকবেন না। আমার সাথে কারো কোনো কিন্তু ভাই আপনাদের ব্যক্তিগত কোনো ঝামেলা নাই, কোনো শত্রুতা নাই, হ্যাঁ, আর কোনো ঈর্ষাও নাই। প্রফেসর ইউনুস নিজে জানেন আমি কি করি, উনি জানেন, হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করে নিন আপনারা, হ্যাঁ, তাই উনি ওনার কাছে শুনে নিন যে আমার আদৌ আপনাদেরকে ঈর্ষা করার কোনো কারণ আছে কিনা, বুঝছেন। যাই হোক, জুলাই আগস্ট 2024 একটা বিপ্লব হয়েছে, বিপ্লবে বিজয়ীরা সরকার গঠন করছে। এই সরকারে যারা আছে তারা সবাই কি আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল? এই আন্দোলনের স্পিরিটের সাথে অ্যালাইন্ড? এই যে দেখেন ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন মাত্র 11 দিন আগে কি বলছিল যে শেখ হাসিনাকে ভুল বোঝানো হয়েছে, সব খারাপ, উনি ভালো, শুনেন উনার মুখে শুনেন। আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য কেউই দেয় না, এবং উনি ওনার আশেপাশে যারা আছেন হয়তো আমি বললে ঠিক হবে না, আমার যা মনে হয় যে তারা কোনোভাবেই তাদের ওনাকে কোনো সঠিক তথ্য দিতে চান না। তো উনি আসছেন তত্ত্বাবধায়ক সরকারে, তো উনি কি হাসিনার কোনো দোষ দেখতে পারবেন, হাসিনা বিচার করতে পারবেন? তো হাসিনা যদি বিচার করতে পারবেন তখন তো আমি বলতে পারলেন না কেন, আর তখন বলার যখন সাহস ছিল না এখন আসছেন কেন? ওই তো বুঝছি ওনারে নাকি আর্মি ঢুকাইছে, আর্মির কোটায় আসছেন উনি। আজ এই যে দেখেন শারমিন মোর্শেদ খান, সারার মোর্শেদের মেয়ে, সে তো জয় বাংলার লোক, আওয়ামী অ্যাক্টিভিস্ট হিসেবে তার শুরু, মুক্তির গান দেখছেন না, এই যে এই মহিলা উনি শারমিন মোর্শেদ। দেখেন ওই সময় স্মৃতিচারণ করতেছে জয় বাংলার গান দিয়ে, গানটা শোনার এইটের সাহেব না, শোনান। বোমারু বিমান মেশিন গান তুচ্ছ করে কামান, কদম কদম এগিয়ে চলেছে গাহি বাংলার গান, জয় বাংলার গান। আরে যে ডামি ইলেকশনের আগে সে কইতেছে যে আমাদের ইলেকশন কমিশনের আর সরকারের ঢালাও সমালোচনা করা উচিত না, উনার নিজের মুখে শুনেন, শুনুন। দেখুন
আমার খারাপ লাগছে কোন জিনিসটা জানেন, ওরা যাই করছে সেটাকেই আমরা সমালোচনা করছি, এটাও কিন্তু একটু দুঃখজনক। ইসি যা করছে, ইসি যা করছে বা সরকার যা করছে, আমরা প্রতিটা জিনিসই তো একটা সমালোচনার চোখ দিয়ে দেখছি এবং সেটাও কিন্তু একদিক দিয়ে দুঃখজনক। লেখালেখি করেন, বেশ কিছু ভালো বই লিখছেন, দর্শন নিয়ে, বিশেষ করে ফ্রয়েড নিয়ে অনেক ভালো লেখা আছে, কিন্তু ওই যে কমিউনিস্ট কুরকুরে নিয়ে আসেন আসিবি তো ছিলেন, তাই একটা বইয়ের নাম হচ্ছে দান্দিক বস্তুবাদের আলোকে ফ্রয়েড, এরকম আর কি। হ্যাঁ এক্সাক্ট নামটা মনে নাই, এইরকমই নাম হবে আর কি, পড়তে গেছিলাম, পড়তে পারিনি, ভালো লাগে নাই আর কি, কিছু হয় নাই। যাই হোক, উনি বীরঞ্জন রায় নামে লেখেন, ভালো মানুষ, কিন্তু উনি খুবই ভালো মানুষ, লেখাপড়া করা মানুষ, আমাকে অনেক স্নেহ করতেন, এখন করেন কিনা জানি না, খুবই সফট মানুষ, খুবই নরম মানুষ, খুবই নরম করে কথা বলেন। এ তো চেতনা শিবিরের লোক, এ তো তিনজন খাস চেতনা শিবিরের লোক দেখাই দিলাম, ঢুকাইলেন তো কোন যুক্তিতে? আবার দেখেন আসিফ নজরুল ভাই, রেজুল হাসান, আসিফ নজরুল ভাই আমাকে কিন্তু ঝাড়ছে, আমি রেজুল হাসানের কবে নাকি ঝাড়ছিলাম, যাই হোক মাইন্ড করেন না। আবার সুব্র ভাই, হাসান হাসান আরিফ, চারজনই তো আইনজীবী, ষোলো জনের মধ্যে চারজন হচ্ছেন আইনজীবী, 25% ডিসপ্রপোর্শনেটলি হাই, ডাইভার্সিটি আছে, কোনো ডাইভার্সিটি নাই, তো এটা কি হয়েছে? কিভাবে কাজে লাগবে চারজন আইনজীবীকে নিয়ে কি করবেন? চারজন যদি স্যার প্রফেশনাল এক্সপার্টাইজার হইতো তাহলে ডাইভার্সিটি থাকতো না, এটা সমৃদ্ধ হইতো না উপদেষ্টা পরিষদ, এটা বড় উইকনেস কিন্তু এই উপদেষ্টা পরিষদে। যাই হোক, আসিফ নজরুল ভাই বলছিলেন যে আপনার খুশি হবে না সরকার দেখে, ভাই এইটা কি একটা সিনেমা আছে, নায়ক নায়িকা দেখে পাবলিকের অর্গাজম হবে, এটা হাইলি পলিটিক্যাল একটা ফরমেশন, অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে পাওয়া একটা রাজনৈতিক পরিবর্তনের স্পিরিটের ফিজিক্যাল এম্বডিমেন্ট, সেটা কি হয়েছে? আমি উত্তর দিব না, আমার আমার আমি এখানে জাজমেন্ট করবো না, আপনি আপনাদের এই যে নিউজগুলোর নিচে যেগুলো আসে পত্রিকায় তার কমেন্ট বক্সগুলো পড়েন, তাহলে বুঝবেন কতটুকু পূরণ হয়েছে উপদেষ্টা পরিষদের। অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়ার ক্ষেত্রে, আমি মনে করি যে এইটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে, এটার জন্য আমি অভিনন্দন জানাই। এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টে যাবে, এক্সারসাইজটা খুব ভালো হয়েছে, এক্সপেরিমেন্টটা সফল হলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে। এরপরেও সব সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের পূর্ণ সমর্থন আর সহযোগিতা থাকবে, এইটা মনে করেন না যে আমরা বেশি করবো আন্দাজে আন্দাজে আমরা আপনাদের সমালোচনা করবো, তা না, আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবো, অব্যাহত থাকবে। আপনাদের বিরোধী দল থাকার দরকার আছে না, আমাদেরকে ধরে নেন না বিরোধী দল, দেখবেন মাঝে মাঝে কি 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 কইতেছি আপনাদের নিয়ে। লক্ষ্য একটাই, বাংলাদেশের নাগরিকদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকার আবার তাদের হাতে ফিরে দেওয়ার, সেটা আমরা একসাথেই দেবো, আপনারা সরকারে থেকে দেবেন, আমরা সরকারের বাইরে থেকে দেবো, আমরা আপনাদের সমালোচনা করবো, আপনারা যেন সঠিক রাস্তায় থাকেন, আপনারা যেন দানব হইয়া না ওঠেন, আপনারা যেন নিজেদেরকে মেলা কিছু বহুত কিছু তালেবর সবার থেকে বেশি বোঝেন এটা যেন না মনে করেন। যাই হোক, আপনাদের শুভকামনা করি, আপনাদের বিজয় কামনা করি এবং আপনাদের নেতৃত্বেই আমরা আছি। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর হ্যাঁ, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।